ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদ উল আজহা দেশ জাতীয় মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা নির্বাচনে না এসে সহিংসতার আশ্রয় নিলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বিএনপিকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি বগুড়া ও সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত আহত ১৭ লক্ষ্মীপুরের রামগঞ্জে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার আসসালামু আলাইকুম ঈদ মোবারক পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাইটিভি জেলা সংবাদ আপনাদের সাথে আছে আমি শরাফত আহমেদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে রাজশাহীতে পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হজরত শাহ মুকতুম রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অধ্যক্ষ মাওলানা শাহাদাত আলীর ইমামতিতে বৃহত্তম এই জামাতে নামাজ আদায় করেন রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ সাবেক মেয়র মিজানুর রহমান মিনু মোসাদ্দেক হোসেন বুলবুল জেলা প্রশাসক সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ দ্বিতীয় প্রধান জামাত টিকাপাড়া ঈদগাহ ময়দানে এবং তৃতীয় জামাত সাহেব বাজার জিরো পয়েন্টের বড় রাস্তায় অনুষ্ঠিত হয় বরিশালে পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় এতে বরিশালের মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ বিভাগীয় কমিশনার মোহাম্মদ শাহিদুজ্জামান সিনিয়র আওয়ামী লীগ নেতা মাহবুবুদ্দিন বীর বিক্রম জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সহ সব শ্রেণীর মানুষ অংশ নেন এ সময় মুসলিম উম্মার শান্তি কামনা করা হয় নামাজ শেষে সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ সাংবাদিকদের জানান অতি অল্প সময়ের মধ্যে বিসিসির বর্জ্য অপসারণ করা হবে এদিকে সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় দেশের প্রাচীনতম ঈদগাহ হিসেবে পরিচিত শাহী ঈদগাহে এখানে নামাজ আদায় করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন নামাজে অন্যান্যদের সাথে শরীক হন সিলেটের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সিলেটের জেলা প্রশাসক নুমেরিজামান মাদারীপুরে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ জামাতে নামাজ আদায় করেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদের নামাজ পড়ান শহরের পুরানবাজার বড় মসজিদের ইমাম আলহাজ মাওলানা কারি বোরহানউদ্দিন দেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ দিনাজপুরের ঐতিহাসিক গৌরের শহীদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে জামাত বৃহৎ এই ঈদের জামাতে কয়েক লক্ষ মুসল্লি একসাথে নামাজ আদায় করেন এখানে ইমামতি করেন দিনাজপুর সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা শামসুল আলম কাশেমি সুপ্রিম কোর্টের বিচারপতি এনায়েতুর রহিম জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম জেলা প্রশাসক ডক্টর আবু নাইম মোহাম্মদ আব্দুস সবুর পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমিন সহ ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে ঈদের নামাজে অংশ নেন এছাড়া সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক সানোয়ার হোসেন একাব্বর হোসেন খন্দকার আসাদুজ্জামান খন্দকার আব্দুল বাতেন অনুপম শাহজাহান জয় মনোয়ারা বেগম নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করেছেন এদিকে কুমিল্লায় বৃষ্টির কারণে ঈদগাহের পরিবর্তে পার্শ্ববর্তী জিমনেশিয়ামে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এতে কুমিল্লার মেয়র মনিরুল হক সাক্কু সাধারণ মানুষের সাথে ঈদের জামাতে অংশ নেন ঈদের প্রধান জামাতে ইমামতি করেন আলহাজ মাওলানা কারি মোহাম্মদ ইব্রাহিম সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার মুন্সেফ বাড়ি জামাতে জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন
এদিকে নেত্রকোনায় মুক্তারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে নেত্রকোনা পৌরসভার আয়োজনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা প্রশাসক মইনুল ইসলাম, পৌর মেয়র নজরুল ইসলাম খান সহ বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ শহরের মুসল্লিরা অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মারুফ কাশেমি। প্রধান জামাতে স্থানীয় সংসদ সদস্য রআম উবায়দুল মুক্তাদির চৌধুরী, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামাজ আদায় করেন। এদিকে ময়মনসিংহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করেন কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল্লাহ আল মামুন। জামাতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শহরের সকল ধর্মপ্রাণ মুসলমান ঈদের নামাজ আদায় করেন। এদিকে কুষ্টিয়ায় নিজ নির্বাচনী এলাকা ভেড়ামারার গোপালনগরে হজরত সোলেমান শাহ জামে মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। অন্যদিকে শহরের কোর্ট পারাস্থ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতে নামাজ আদায় করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম হোসেন সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণী পেশার 15,000 মুসল্লি। ঝালকাঠিতে ঈদ উল আজহার প্রধান জামাত জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে প্রথম জামাতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেন। জেলায় 400+ মসজিদ ও ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মুফতি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান জামাতে ইমামতি এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন। ফরিদপুরে পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের চানমারি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এতে নামাজ আদায় করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন। এ সময় মন্ত্রীপুত্র খন্দকার মাসরুর হোসেন মিতু ও সাইমা ওয়াজেদ পুতুলের পুত্র খন্দকার জারিফ হোসেন মুজিব সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাটোরের শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম ঈদের জামাতে নামাজ পড়ান কান্দিভিটা জামে মসজিদের ইমাম গোলাম মোস্তফা, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শাহিনা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজিদুর রহমান খান সহ সর্বস্তরের মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন। গাজীপুরে ভাওয়াল রাজবাড়ি মাঠের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মনির আহমেদ খান। প্রধান ঈদ জামাতে সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির ছাড়াও জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। কিশোরগঞ্জ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জামাত পরিচালনা করেন মাওলানা হিজুর রহমান খান। এবারও 4 স্তরের নিরাপত্তার পাশাপাশি মাঠে ছিল সাদা পোশাকের পুলিশ। মাঠের বিভিন্ন প্রবেশ পথে বসানো হয়েছে ক্লোজড সার্কিট ক্যামেরা। নামাজ শেষে 75-এর 15 আগস্ট শাহাদত বরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার পরিজন, জেল হত্যাকাণ্ডের শিকার জাতীয় 4 নেতা, 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত সহ মহান মুক্তিযোদ্ধা শহীদদের সকল বিদেহী আত্মার শান্তি কামনা এবং দেশের শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। এদিকে লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গরু কোরবানি দেওয়া হয়েছে। সকালে সদর উপজেলার 16 নম্বর শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল চৌধুরী টিটুর উদ্যোগে এ কোরবানি দেওয়া হয়। পরে কোরবানির গরুর মাংস এলাকার অসহায় গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
দর্শক, ঈদ জামাতের আরো খবর থাকছে খবরের পরের অংশে। চলে যাচ্ছি আমরা অন্যান্য প্রসঙ্গে। নির্বাচনে না এসে সহিংসতার আশ্রয় নিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে বিএনপিকে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, 2014 সালের মতো সন্ত্রাস সহিংসতার আশ্রয় নিলে আমরা জনগণকে সাথে নিয়ে দাঁত ভাঙা জবাব দেব। মন্ত্রী সকালে নিজ নির্বাচনী এলাকা কবিরহাট উপজেলার ওটারহাট ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে, ঈদের পর কর্মস্থলে ফেরাও স্বস্তিদায়ক হবে। 2014 সালের মতো সন্ত্রাস সহিংসতা যদি তারা আশ্রয় নিয়ে আমরা জনগণকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব। বগুড়ার শাহজাহানপুর ও শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত ও 1 জন আহত হয়েছে। সকালে শাহজাহানপুর উপজেলার মাঝিড়া বাজারে ঢাকা থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী কোচ শেরপুর অভিমুখী একটি সিএনজি চালিত অটো রিকশাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে 1 জন নিহত হয়। আহত 3 জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও 2 জন মারা যান। এদিকে বগুড়ার শেরপুর ধুনট সংযোগ সড়কের বলকান্দি এলাকায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় চালক ও আরোহী সহ 2 যুবক নিহত হয়েছে। দুপুরে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে শেরপুর উপজেলার বলকান্দি এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক ও আরোহী নিহত হন। সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত ও 16 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর সহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রী বোঝাই ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ভুট্টু প্রামাণিক নামে এক গরুর ব্যাপারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক ও মাইক্রোবাস চালক সহ আরও 6 জন আহত হন। অপরদিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের ঝাওয়েল ব্রিজের কাছে উত্তরবঙ্গগামী যাত্রী বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাত 1 জন ও হাসপাতাল নেওয়ার পথে আরও 1 জন মারা যায়, আহত হয় অন্তত 10 জন। এদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জে গুলিবিদ্ধ অবস্থায় মুরাদ হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এর আগে রামগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে পুলিশ এই হত্যাকাণ্ডের কারণ জানাতে না পারলেও ওই যুবকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ 8টি মামলা রয়েছে বলে জানায়। লক্ষ্মীপুরে পাওনা টাকা চাওয়ায় এক ক্রেতার হামলায় নূর নবী নামের এক বিক্রেতা নিহত হয়েছে। বিজয়নগর এলাকার নূর নবীর চায়ের দোকানে একজন ক্রেতা সিগারেটের জন্য যায়। এ সময় দোকানি পুরনো বকেয়া টাকা পরিশোধের জন্য বলে। এতে ক্ষিপ্ত হয়ে দোকানিকে এলোপাতাড়ি মারধর করেন ক্রেতা। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়পুরহাটে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। জামাতে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশ নেন। এছাড়া জয়পুরহাট জেলার প্রায় 400 ঈদগাহ মাঠ, ময়দান ও মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। পাবনায় পুলিশ লাইন জামে মসজিদ, কাচারি জামে মসজিদ, সাধুপাড়া জামে মসজিদ, পাবনা সদর গোরস্থান জামে মসজিদ, পাবনা এডওয়ার্ড জামে মসজিদে ঈদ উল আজহার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে মুসলিম উম্মার বাংলাদেশ সহ দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে দেশ ও দশের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। এদিকে বরিশালের মেহেন্দিগঞ্জে পবিত্র ঈদ উল আজহার জামাত উত্তরবাজার ঈদগাহ মাঠ ও আবদুল্লাহপুর থানা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মনসুর আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ নামাজে অংশ নেয়। পরে দেশ ও জাতির সুখ শান্তি কল্যাণ কামনার মধ্য দিয়ে দোয়া করা হয়। জামাতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নামাজ আদায় করেন। এছাড়া শহরের দত্তপাড়া পৌর ঈদগাহ, বানিয়াচল ঈদগাহ, রাঙামাটি ঈদগাহ কালেক্টর মসজিদ,
নুরানি জামে মসজিদ সহ বিভিন্ন স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নামাজ ও খুতবা শেষে দেশ জাতীয় মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাব, গাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রধান ঈদ জামাত রহনপুর কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়। ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় প্রতিটি ঈদগাহে। এদিকে বগুড়ার শেরপুরে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শহর ও গ্রামের প্রতিটি ঈদগাহ মাঠে সকালে ধর্মপ্রাণ মুসল্লিগণ সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের সহিত ঈদের নামাজ আদায় করেন, যার যার সামর্থ্য অনুযায়ী প্রিয় গবাদি পশু কোরবানি করেন সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য। ময়মনসিংহের ভালুকায় ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় বড় মসজিদ সংলগ্ন চত্বরে। নামাজে ইমামতি করেন ভারত থেকে আগত মাওলানা মোহাম্মদ মোহাইবুল্লাহ। ভালুকার পুরাতন মাঠ হওয়ায় বিভিন্ন ইউনিয়নের লোকজন জড়ো হতে থাকে সকাল থেকেই। এছাড়াও উপজেলা পরিষদ চত্বর সহ পৌরসদরের বিভিন্ন ওয়ার্ড এবং 11টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। যশোরের বাঘারপাড়ার 9টি ইউনিয়ন এবং 1টি পৌরসভার ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবের আমেজে পৌর পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন মুসল্লিরা। পটুয়াখালীর বাউফল বাজারের মুক্তিযোদ্ধা মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অর্থ সাহায্যের চেক প্রদান করেছেন বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল। মার্কেটের নির্মাণ কাজ শেষে মালিক পক্ষের আয়োজিত দোয়া মিলাদ অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এ চেক বিতরণ করেন। দর্শক, জেলা সংবাদ এখনকার মতো এ পর্যন্তই, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদ উল আজহা, দেশ জাতীয় মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা। নির্বাচনে না এসে সহিংসতার আশ্রয় নিলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বিএনপিকে, ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। এবং বগুড়া ও সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত, আহত 17। লক্ষ্মীপুরের রামগঞ্জে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এছাড়া অনলাইনে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews আর ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। ইংরেজি সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শরফত আহমেদ। আল্লাহ হাফেজ।